บิสมิลลาฮิรเราะห์มานุรเราะฮีมอัสสลามุอะลัยกุมสบายเกสวัสดีโอโฮเชลไบคอร์ชูไบเอกันเนสุฮานไบชิลเลนดิบดอลไบชิลเลนคัมชนไบอาร์อาร์เอกจอนกลามาร์กาเลนคัตตาปอร์เอบุลเชตโอเชอามาเดร์นิปอนอาร์อามาร์บูสุตติการีกลามาร์เชตโตสบายจันAmar bondhu Shumon Faruk, unar ekjon bhalo bondhu ase unar wife, jekhane jay bondhur moto thake. Thank you so much, Mr. Poster, to come here. Ami ei onushtaner jonno amake jokhon Iqbal bhai bollo je amra chobir mohorot korbo.আমার একটু সমস্যা সব কাজেই যে বললাম যে কি টাইপের মহরত করবেন আপনাদের যে মহরতগুলো হয় অনেক সুন্দর হয় বাট আমার মহরত এভাবে করলে হবে না আমার মহরত একটু অন্যভাবে করতে হবে তখন আমাকে বললেন যে আসলে অনন্ত ভাই আমরা সব কিছু করতে পারি বাজেট ইম্পর্টেন্ট তাই আমি বললাম যে আপনার কত টাকা লাগতে পারে এই অনুষ্ঠান করতে তো উনি বলল সর্বপ্রথম বলেন আপনি কি করতে চান আমি বললাম যে আমরা যেহেতু বাইরের কাজ করব তাহলে মহরতটাতে একটু ঝাঁকা নাকাই হইতে হবে সুন্দর হতে হবে যে সবাই যে বলে যে হ্যাঁ অনন্ত বর্ষে আসছেন একটা বাইরের কাজ করতে এবং ইকবাল ভাই প্রোডিউস করবেন তে প্রোডিউসারের টাকা তো একটু খসাইতেই হয় আমাদের তে যাই হোক তখন উনি বললেন যে আমি এনবিসিতে 18টা সংগঠন এবং সবাই খুবই ভালো আমরা যদি সবাইকে দাওয়াত দেই সেইখানে আমার 5-600 গেস্ট হবে তারপরে বললাম আর কি করবে তা বলল যে আপনার যেহেতু আপনাকে আমরা প্রথম আমাদের ছবিতে নিচ্ছি তাহলে আপনাকে রিসেপশনটাও দিতে আমি 3-400 বাইক নিব তে 3-400 বাইকেতে এমনি 800 লোক থাকে 400 বাইক হলে তাই আমি বললাম এত করেন না আবার বেশি হয়ে যাবে তার আমাদের মিডিয়া ভাই বোনেরা মানে আমি মিডিয়া ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই এটা আমার অন্তর থেকে বলতে চাই নরমালি এমনিতে মিথ্যা কথা শুধু বর্ষাতেই বলি আমি তা হাতে তালি তো দিলেন না বর্ষাতে মিথ্যা কথা বলি ওকে সেটা কি নিয়ে বলি বলি যে কখন বেরাবো অফিস থেকে তাই বলি এক্ষুনি বেরোচ্ছি আবার এক ঘন্টা পরে বলে কখন বেরোবো আমি এই যে 10 মিনিট এই ধরনের মিথ্যা কথা বলে আসছি সাংবাদিক ভাইদের জন্য এই জন্য উদ্দেশ্য করে বলছি যে আমি অন্তর থেকে বলছি আমি সাংবাদিক ভাইদেরকে প্রথম থেকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের